শোন, যদি বেশি পাগলামি পাগলামি করস না, তাহলে কিন্তু তোরে দুলাবাইর মতন করে ব্যবস্থা করে বাড়ি থেকে বাইর করে দিমু। বড় দুলাবারে বাইর করে দিছ, বড় দুলাবাই ঠিকই আবার ফিরে আবো, তোমরা কিছুই করতে পারবা না। তারে তো আমরা তিন বোনে মাইরা পিড়ায় তারপরে বাইর করে দিছি, দরকার হলে আবার বাইর করে দিব। কোন দুলাই দিছে? কে কাজ করলো? হ্যাঁ, তোমার তিন সুযোগ্য কন্যা সন্তান, তারা সম্মিলিতভাবে তোমার মেয়ের জামাইকে গণ দুলাই দিছে, তারপর গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছে। বুঝছি বুঝছি, তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছস, আমি থানায় যাবো। এই রাজা নিজের ইচ্ছায় বাড়িতে আসে নাই, খালা আমাকে রিকোয়েস্ট করেছে, খালার জন্য আমি বাড়িতে আসছি। তোমার লেকচার শেষ হয়েছে? আমার অনেক কাজ আছে। আপনার যে কি কাজ আছে খালু, সেটা আমি ভালো করেই জানি, এগুলোকে কাজ বলে না খালু। পাগলা বাড়ি থেকে বিদায় হয়েছিল, আবার সে পাগলা বাড়িতে ব্যাক করছে, এরপরে কি আর ভালো থাকা যায়? ওই পাগল বাড়িতে আসাতে তুমি খুশি হইছো, এত ভাব মারায়ও না। তুই সব কি কস রে, উল্টা পাল্টা কথা কবি না, আমি ভাব ধরবো কি জন্যে? হ্যালো। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো নাই ভালো নাই, খুব জটিল একটা মামলা হাতে নিছি, এখন রাত নাই দিন নাই, খাওয়া নাই দাওয়া নাই, ওই কাগজপত্র ঘাটাঘাটি করতেছি, খুব ব্যস্ত। স্যার, আপনি বাড়িতে বসে বসে আমার কোর্টের বিবরণ কেন শুনাইতেছেন? আমি তো বাড়িতে বসেই কাজ করতেছি, ফাইলটাইল বাড়িতে এনে কাজ করতে হয় না? ডাহা একটা মিথ্যা কথা বলেন, আপনি বিছানার মধ্যে বসে বসে এখন মোবাইলে গেমস খেলতেছেন। আচ্ছা যে তুমি কি জ্যোতিষী নাকি, বাড়িতে বসে বসে আমার জীবন বৃত্তান্ত বলে দিতেছ? আচ্ছা তোমার হয়েছে একটা কি পারল তো? আমার যে কি হয়েছে সেটা আপনি খুব ভালো করে জানেন, কি জানেন না? শোনো, আমি তোমার বিষয়টা একদম জানতে চাই না, আমি তোমার বিষয়টা ভুলে থাকতে চাই। কি কন ভুলবেন কেন, আমি তো আপনার পথ চেয়ে বসে আছি। বসে থাকলে কোনো লাভ নাই, কারণ আমি তোমাদের বাড়িতে যাবো না যাবো না এবং যাবো না। ভাই তো আপনারা আমাদের বাড়িতে আসতে কইছে, আমারে পড়াইতে কয় নাই আপনারা? হোয়াট ইম্পসিবল, তোমাকে পড়ানো আমার পক্ষে সম্ভব না, না না এবং না, কারণ তোমাকে পড়াইতে গেলে আমার অনেক অনেক ধরনের ক্ষতি হয়, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা আপনি আমার ভাইয়ের কেমন বন্ধু? হ্যাঁ, একটা বন্ধু হয়ে আরেকটা বন্ধুর উপকার করতে চান না? রানা আমার ভালো বন্ধু, দ্যাটস ওকে, ওর সব বিপদে আপদে আমি সাহায্য করতে চাই, কিন্তু তোমার সাহায্য আমি করতে পারতেছি না, আই এম সরি, আমি খুব ব্যস্ত আছি এখন, আমি আর কথা বলতে পারছি না, ফাইল কাটাকাটি করতেছি। স্যার একটা কথা মনে রাখেন, এক হাতে কোনো দিন তালি বাজে না। কেন, আমি কি একলা আপনার লাগে প্রেম করতে চাইছি? আপনি আমার সাথে প্রেম করতে চান নাই? শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে চেয়েছি, আমি তো প্রেম টেম করতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিনও আপনার ভালোবাসার কথা কমু না, আমি এখন থেকে আপনার ভুই লাগেছি, একেবারে ভুই লাগেছি। তারপরও আপনি বাসা আসেন, বাসা এসে আমারে পড়ান। আচ্ছা ঠিক আছে, তোমার এই কথার পরিপ্রেক্ষিতে এখন একটু ভাইবা দেখা যায়, আমি তোমাকে পড়াইতে পারবো কি পারবো না, তবে একটু সময়ের প্রয়োজন ভাবতে হবে, তুমি আমাকে পরে ফোন দিও, ওকে? ঠিক আছে। আচ্ছা আসবা না আবার, তোমার আমি ঠিকই আমাকে বাড়িতে আনাইছাম। এই বাড়ির কোনো বিপদ আপদে তোমারে খুঁজে পাওয়া যায় না, কারণটা কি? এই বাড়ির বিপদ আপদ এই বাড়ির লোকজন নিজেরাই সৃষ্টি করে, মানব সৃষ্ট বিপদ আপদ থেকে নিজেকে আড়াল করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি, এই বাড়ির লোকজন নিজেরা বিপদ আপদ সৃষ্টি করে? হ্যাঁ, এই তো অ্যাকুরেট ধরতে পেরেছো, এই বাড়ির প্রত্যেকটা লোক হচ্ছে বুদ্ধিহীন। তুমি আমার চোখের সামনে থেকে 200 গজ দূরে চলে যাও, তোমার আমার একদম সহ্য হইতেছে না। ও বুঝতে পেরেছি, উচিত কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে এখানে অবস্থান করা আমার বোধহয় উচিত হবে। এই কোথায় যাও? হ্যাঁ, এখানে চুপচাপ ভালো কইরা ঠিকঠাক মতন বসো, বড় দুলাভের মতো তোমারও ধুলাই দিয়া তারপরে বাড়ির থেকে বাইর করবো। বড় দুলাভাই কি অলরেডি ধুলাই দেওয়া হয়েছে? এই কাজটা কে সম্পন্ন করলো? কেন, আমরা তিন বোন মিলে এই কাজ করছি। ধন্যবাদ তোমাদের তিন বোনকে, কিন্তু একটা জিনিস তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কোন কথা তোমার মাথার ভিতরে ঢুকছে না? এই যে তোমরা তিন বোন
একমত হলে কিভাবে? এটা তো আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটা আশ্চর্য। মোটেই তা না। শোনো, পৃথিবীতে যত মহান কাজ, যত বড় কাজ, আমরা তিন বোন মিলেই সব সময় সেটা সম্পাদন করি। আচ্ছা, দুলা ভাই এখন কোথায়? সে কি মারখার পরপরই ঢাকা চলে গেছে? কি জানি, বড় দুলাভাইয়ের কোনো খবর বার্তা এখনো আমরা পাইনি, জানি না। দুলাভাই ছিল আব্বার ডানহাত। আচ্ছা, আব্বা এখন কোথায়? আব্বা তো তোমারে সন্দেহ করতেছে, তোমার বুদ্ধিতেই নাকি আমরা তিন বোন বড় দুলাভাইয়ের উপরে হাত তুলছি। এই তো, যা মনে মনে ভেবেছিলাম তাই হলো, খেলাম না ছুলাম না, দোষ পড়লো আমার উপর। আচ্ছা নার্গিস, তুমি তো আব্বাকে একটু বুঝিয়ে বলতে পারতে যে আমার আবুল খুব ভালো ছেলে, সে সাথেও নেই পাচেও নেই। আব্বা শুনলে তো, আব্বা তো তোমার বিরুদ্ধে মামলা করতে চাইতেছে। এই তো কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ, দোষ করলো তার গুণ ধর্মেরা, সেই দোষ এসে পড়লো আবুলের উপর। হায় রে দুনিয়া, হায় রে আবুল, তুই যতই ভালো থাকতে চাস, যতই ঝামেলা মুক্ত থাকতে চাস, এই দুনিয়া তোকে ভালো থাকতে দেবে না। কি বলবো, আসলে আমার কপালটাই খারাপ। কোন দুঃখে যে এই বাড়িতে আমি বিয়ে করতে এসেছিলাম, এই বাড়িতে যাই হোক, যেও তো আমাকে খাটতে হচ্ছে। সেটাই, বিনা দোষে যদি জেল খাটতে না চাও তাহলে গিয়ে আব্বারে বুঝাও, যাও। এই ওদিকে কই যাও, ওদিকে যাও, এবার বুঝাও। আমাদের যা করার আমরা সেটা করে ফেলছি। কোথাও যাচ্ছেন মনে হয়? ঠিকই ধরছো। কোথায় যাচ্ছেন আব্বা? থানায় একটা মামলা করতেই বো। মামলা? কিসের মামলা আব্বা? ক্রিমিনাল কেস। আমার বড় মেয়ের জামাই মোখলেসের উপর একটা হামলা হয়েছিল, অল্পের জন্য সে প্রাণে বাঁচা গেছে। ও, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে, তার মানে তো অনেক ভয়াবহ হামলা হয়েছে আব্বা। আব্বা আব্বা বিশ্বাস করেন, আমি কিন্তু এই হামলা সম্পর্কে কিচ্ছু জানি না। সবই জানো, তোমার পরামর্শে এত বড় একটা অপকর্ম সংগঠিত হয়েছে, এর জন্য তোমার শাস্তি পাইতে হইব। আব্বা, আমাকে আপনি আর কি শাস্তি দেবেন আব্বা? এই বাড়িতে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি, এটাই তো আমার জীবনের জন্য অনেক বড় শাস্তি আব্বা। এর চাইতে কঠিন একটা শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে, অ্যাটেম্প টু মার্ডার, আর তার প্রধান আসামি হইতেছ তুমি। আব্বা আপনার মনোভাব আমি বুঝতে পারছি আব্বা, আপনার বিয়েতে আমি বাধা দিয়েছি, এই জন্য আপনি আমার উপর এত ক্ষিপ্ত। আমি আপনাকে কথা দিলাম আব্বা, আপনি 14টা বিয়ে করে 14টা বউ নিয়ে ঘর সংসার করেন, আমার কোনো আপত্তি নেই, আমি বাধা দেব না। তবু দয়া করে এই মামলা মোকদ্দমা আমাকে চড়াবেন না আব্বা, প্লিজ। আমি তোমারে মামলার থেকে রক্ষা করতে পারবো না, একমাত্র মোখলেসই পারে তোমারে মুক্তি দিতে। আব্বা, মোখলেস দুলাভাই এখন কোথায় আছে আপনি কি জানেন? না, আমি তোমারে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি তুমি মোখলেসকে আমার কাছে হাজির করতে পারো তাইলে তোমার নামে আমি মামলা দিব না। ঠিক আছে আব্বা, অবশ্যই আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু আব্বা, আপনার মেয়েরা তো ছিল, তাদেরকে কোনো শাস্তি হবে না? তোমার মতো ওগুলো শাস্তি পাইতে হইব, মাইয়া বইলা কোনো ছাড় নাই। ওরা আমার বিবাহ কয়েকদিনের জন্য আটকাই দিচ্ছে, তা না হইলে এই সপ্তাহের মধ্যে আমার বিবাহ হইয়া যাইত। সমস্যা নেই আব্বা, কথায় আছে সবুরে মেওয়া ফলে, আমি আগে বড় দুলাভাইকে খুঁজে বের করি, তারপর আপনাকে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তুমি যাও। আব্বা কথা দিলেন তো আমার নামে মামলা করবেন না। ঠিক আছে, কথা দিলাম, যাও। জি জি আব্বা। রঞ্জু ভাই, খবর কি তোমার? ভালো ভালো আছি। শুনো নাই, আমি তো আগামী সপ্তাহে আমেরিকা চলে যেতেছি। সাফা মরার জায়গা পাও না? না, আমেরিকা যাওয়া এত সহজ। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলে বিপদ করবো না। তোমার জন্য কঠিন হইতে পারে, কিন্তু আমেরিকা আমার জন্য খুবই সহজ। চোখ বন্ধ করলে আমি আমেরিকা চলে যাই, অবশ্য তখন আমার সাথে শিউলি থাকে। রঞ্জু ভাই, তুমি যাকে পাগল আছিলে ওটা তো জানতাম, কিন্তু এখন যে এরকম বদ্ধ পাগল হইছো ওইটা তো জানতাম না। বুঝছি, তোমারে পাবনা পাগলা গড়াতে পাঠাইতে হইব। যাবো যাবো না কেন, পাবনা মেন্টাল হসপিটালে আমি যাবো, তবে আমি একা যাবো না, সাথে তোমার সঙ্গে নিয়ে যাবো। এই আমার নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি কি তোমার মতো পাগল হয়েছি নাকি? কথাবার্তা একটু হুশ করে কই, বুঝছো? ও, ভালো কথা মনে পড়ছে, তোমার তো একটা আসল কথা কয় হয়নি। এত কথা বলার পরেও তুমি আসল কথা জিজ্ঞাসা করো নাই,
আসল কথাটা কি? না মানে ওই তোমার গোবারি বিয়ের খবর কি? তার বিয়া তার খবর নাই, পারাপশের ঘুম নাই। আমি আছি যন্ত্রণার ভিতরে আর উনি আইছে বিয়ার খবর নিয়া। সাসা না কেই বয়সে বিয়া করতেছে? হ্যাঁ বিয়া করতেছে। খুশি হইছো? খুশি হইছি মানে খুশিতে আমার একেবারে নাচতে ইচ্ছা করতেছে, শান্তি শান্তি লাগতেছে। ও মাই গড, জুয়ান পোলা কারে আছে আমার সামনে, হ্যার বিয়া করণের খবর নাই, আর 70 বছরের বুইরা বেটা হ্যার বিয়া কইরা বলাইতেছে। সাসা সাহস আছে কইতে হইবে কথাটা? আমি কিন্তু ওই বিয়া নাইচ্ছে নাইচ্ছে খামু। খাইও খাইও, মজা করে খাইও, সমস্যা নাই। তুমি আমার বাড়িতে আইসো, ঠেঙার ঠেঙের জায়গায় থাকবো না, বাইরে ভাঙ্গা হাতে ধরাই দিব। আমি মনে হয় খালি হাতে যাবো, এমন বড় একটা লাড়ি নিয়ে যাবো, লাড়ি না একটা রড নিয়ে যাবো। যেই সাসার বিয়ে ভাঙতে আইব তার একেবারে মাথা বরাবর একটা বাড়ি দিব। আমার তো চিনো না। বুঝছি, যা বুঝা ঠিকই বুঝে গেছি। বড় দুলাবাইয়ের তোমরা মিলা আমাদের ডুবানোর চেষ্টা করতেছো তাই না? দুলাবাইরে মার দিয়া বাড়ি থেকে বাইর করছি, এখন পাড়ার মানুষকে ঠিক করতে হবো। আইসো আমার বাড়িতে, রাম দাও চিনো, রাম দাও, রাম দাও দিয়ে একেবারে কল্লাটা ফালাই দিব। হ্যাঁ লিজা, তুমি বেশি কথা কো, তোমার সাথে কথা কইতে আমার ইচ্ছা করতেছে না। এই কি কই যাও? শিউলিকে বাড়িতে যাও, শিউলিকে বাড়িতে যাও, পরে আমার লাগে কথা কেউ। আমি শিউলি লোক কথা কম না কি কম, তোমার কাছে শুনতেবো? আমি শিউলি লোক কথা কম, তোমার কোনো সমস্যা আছে? তুমি নাও এটা নাও, তুমি শিউলি রে নাও, এটা নাও, নিতে কইছি, এটা নিয়ে এখানে বসে থাকো, নতুন করে পোলা দেখলে তারে। আগে শিউলির মা, তুমি কি কোনো কালে আমার কোনো কথাই শুনবা না? আমি তোমার কোন কথা শুনে নেই। আরে একটা বেঈমান ছোকরা আমার বুকের মধ্যে ছুরি মাইরে আমার শত্রুর সাথে হাত মিলাইলো, আর সেই ছোকরার তুমি আবার বাড়িতে জায়গা দিলা। কি যে কও না মাঝে মাঝে, হ্যাঁ রাজা কোনো বেঈমান ছোকরা না, ওর মতো ছেলেই হয় না। আমি চিন্তা করছি শিউলিরে রাজার সাথে বিয়া দিমু। কি করে তুমি শিউলিরে রাজার সাথে বিয়ে দিবা? হ্যাঁ শিউলি আমার মেয়ে, শিউলির একটা ফাজিল সবার সাথে বিয়ে দেবো না, এই কথাটা কই রাখলাম। আর তোমার এই কুচিন্তা মাথায় আসলো কি করে? তোমার মেয়ের জন্য রেজার থেকে কোনো ভালো ছেলে পাইবা? পাইবা না। আমার মেয়ের বিয়ের চিন্তা তোমার করা লাগবে না, আমার মেয়ের আমি গ্রাম দেশে বিয়ে দেবো না, ঢাকায় বিয়ে দেবো। তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিছুই বলবো না। শোনো, তুমি ওরে তাড়াতাড়ি এই বাড়িতে বিদায় করো, রেজা এই বাড়িতে থাকলে আমার মহাসর্বনাশ হয়ে যাবে। রেজা এই বাড়িতে না থাকলেও তোমার সর্বনাশ হইব, কারণ তুমি নিজেই তোমার নিজের সর্বনাশ দেখ গেল। তুমি আমার সর্বনাশ করতিছ, আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস না করে তুমি মুজারে দুই বিঘা জমি লেখে দিতে চাইছো, রেজার সাথে শৈলুর বিয়ে দেওয়ার চিন্তা করে তুমি আমার ডুবানোর চেষ্টা করতেছো। এখন তো দেখতেছি তুমি আমার প্রধান শত্রু, তালুকদারের বড় শত্রু তুমি। আমি তোমার প্রধান শত্রু? হ্যাঁ আমি তোমার প্রধান শত্রু হইলে আমারে রাখছো কেন? আমারে বিদায় করে দাও। এত বছর ঘর সংসার করে এখন বিদায় চাইলে কি বিদায় দেওয়া সম্ভব? আর যেটা তুমি কথা কইলে, তোমার বিদায় করতে হইব না, আমি নিজেই রেজারে নিয়ে চলে যেতেছি, তুমি তোমার মাইয়া শিউলিরে নিয়ে থাক। এই এটা কি মগের মূল্য? তোমার কিছু কথা যাবে না, কিছু কইলে খালি বিদায় হওয়ার হুমকি দাও। তুমি নিজেই তো আমারে বিদায় করে দিতে চাইতেছো, আমারে বিদায় করে দিয়া সুন্দর দেখে একটা বউ বিয়া করে আনো। হ্যাঁ দেখবা ওর নিয়ে তুমি খুব শান্তিতে থাকতে পারবা, সে তোমার মন মর্জি ঠিকঠাক মতো বুঝবা, বুঝছো? ফাউল কথা কবা না, মোটে ফাউল কথা কবা না। একটা বিয়ে করে বুদ্ধি ঠেলা করে কয়, আবার বিয়ে কোথায় আছে না, নেড়া একবারই বেলতলা যায়, দ্বিতীয়বার যায় না, আমি পাগল? যন্ত্রণায় আছো না? হ্যাঁ আমি তোমার খুব ভালো করে চিনি, তুমি যে কেমন মানুষ এটা আমার চেয়ে বেশি কেউ চিনে না, বুঝছো? আমি চললে যাই, এর পরের সপ্তাহে দেখবো তুমি একটা বিয়ে করছো, তোমার আমি চিনি না মনে করছো? কি মহিলা রে, হ্যাঁ এই মহিলার সাথে কথা বলে তো মোটে শান্তি নেই। হ্যাঁ আমি খারাপ এটা আমি স্বীকার করি, তো আমার চরিত্রের উপর কেউ কলঙ্ক দিতে পারেনি, আর ঘরের বউ হয়েছে চরিত্রের উপরে কলঙ্ক দিচ্ছে। হ্যাঁ এই বিষয় সম্পর্কে আমি কার জন্যই করেছি? আমার নিজের জন্যই। আমি কি সারা জীবন বাইতে থাকবো? কি আর কবে আমার মরে যেতে ইচ্ছা করতেছে? শিউলি তোমার তো অনেক সুন্দর লাগতেছে। আমি তো আসলে মাইয়া না সুন্দরী, একজন আমার সুন্দর লাগতেছে। হেই তা এত সুন্দর করে সাজা শাড়ি পরা এদি কই গেছিলা? আমার একটা বন্ধু ছিল, দেখা বন্ধু। এই দাঁড়া দাঁড়া দাঁড়াও, বন্ধু ছেলে না মেয়ে সেটা বলে যাও,
রঞ্জু ভাই, তুমি এরকম গাধার মতো কথা বললা কেন? আরে মাইয়া বন্ধু হইলে তো তাকে বান্ধবী বলে, আর পোলা বন্ধু হইলে তাকে বন্ধু বলে। আমি আমার ছেলে বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। কি ছেলে বন্ধু? কি এমন ছেলে বন্ধু যে তার সাথে দেখা করার জন্য এত সুন্দর করে শাড়ি পরা, মাথার মধ্যে ফুল লাগাইয়া তারপর দেখা করতে? কোন জায়গা সে লাটসাপ? হ্যাঁ, কোন ফাজিল সেটা আমার বলো তো, কোন ফাজিল? এই তুমি আমার ছেলে বন্ধুরে বকা দিলা কেন? হ্যাঁ কি তোমার কোনো ক্ষতি করছে? যা বলবো সত্য বলবো, মিথ্যা বলে বিপদে পড়বো না। অবশ্যই সে আমার ক্ষতি করছে, বড় ধরনের ক্ষতি করছে। তুমি বুঝতে পারতেছো, সে আমার সমস্ত আশা ভরসা সব শেষ করে দিছে। আচ্ছা, কি এমন বন্ধু যে তার সাথে দেখা করার জন্য এত সুন্দর করে সাইজা গান সাতনায়া যাইতে হইব? আর না দেখা যে আমি থাকতে পারি না। না থাকতে পারলে বিয়ে করে ফেলাও, তবু আমার চোখের সামনে দিয়ে এইভাবে চলাফেরা করাটা আমি পছন্দ করতেছি না। রঞ্জু ভাই, তুমি পছন্দ করলেই আমার কি, আর না করলেই আমার কি, আমার কিছুই যায় আসে না। শিউলি, এই কথাটা তুমি আমার বলতে পারলা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার পছন্দ করো না, তুমি আমার বিবাহ করবে না, ঠিক আছে, কিন্তু বাইরের একটা ছেলের সাথে তোমার বিবাহ হবো সেটা তো আমি মানে নিতে পারতেছি না। আমি কি করব রঞ্জু ভাই, এই এলাকায় আমার বিবাহ করার মতো উপযুক্ত ছেলে পাইতেছি না, সেটা কি আমার দোষ? অবশ্যই এটা ঠিক কথা বলছো, এই এলাকা আমার মতো যোগ্যতা সম্পন্ন ছেলে আর একটাও খুঁজে পাবে না। রঞ্জু ভাই, তোমার নিজের মাথার স্ক্রু নাট বল্টু সবকিছু জোর জোর করে খুইলা পড়ে যাইতেছে গা। তুমি নিজেই তো চারবার বিয়ে ফেল করছো, তার মানে পড়ালেখায় আমার চেয়ে ছোট। এই আমার চেয়ে কম পড়ালেখা জানে এইরকম ফুলার লগে আমার প্রেম করাটা কি ঠিক হইব? অবশ্যই পারো, পারো না কেন? প্রেমের জন্য কত কিছু করতে পারছে, সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে প্রেমের জন্য। তুমি দেখো নাই, কম বয়সের ছেলে বুড়ি একটা বেটি নিয়ে ভাগছে, আর কম বয়সে একটা ছেড়ি একটা বয়স্ক বেটারে নিয়ে ভাগছে। আর তুমি এইটুকু করতে পারবে না, তুমি ইচ্ছা করলে কিন্তু করতে পারো, করবে না? রঞ্জু ভাই, আমি ভাইবা দেখবো। সত্যি বলতেছ? শোনো, একটু ভালো মতো ভাইবা দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, তুমি বানায় বানায় মিথ্যা কথা কবা, আর আমি দাঁড়াই এখানে শুনবো? আমার সেই সময় নাই। শোনো রঞ্জু ভাই, এত বড় বড় কথা করো না, বুঝছো? আমি যদি চাই তাহলে আজকে সারাদিন তোমার নাকে রশি বাইন্ডা ঘুরাইতে পারি, বুঝছো? যা বলিবো সত্য বলিবো, মিথ্যা বলে বিপদে পড়বো না। তুমি একটা দুষ্টু মেয়ে, তুমি আমার বড় দুলাভাইয়ের সাথেও প্রেমের অভিনয় করো। অভিনয় করি মানে? কিছু বুঝলাম না। আমি তো কোনো অভিনয় টভিনয় করি না, আমি সত্যি সত্যি ওনারে ভালোবাসি, ওনার সাথে আমার প্রেম আছে। আরেকটা কথা, তোমার বোন যদি বেশি তেড়িবেড়ি করে এইবার, তাহলে কিন্তু তোমার দুলাভাই আমার কাছে চলে আইব, আর আমি এইবার ছাড়বো না, একেবারে ডাইরেক্ট বিয়ে করে ফেলাবো। এই গ্রামের জোয়ান পোলা নাই, তাকে সত্যি তুমি প্রেম করতে পারো না, তাকে পছন্দ করতে পারো না? আর মরা কি লিগা, এই যে আমার সামনে দাঁড়ায় আছে একটা জোয়ান পোলা, কিন্তু যে কিনা দুই লাইন কথা ঠিক মতো কইতে পারে না, মেয়েদের কিভাবে প্রেম নিবেদন করতে হবে ওইটাই তো তুমি জানো না। এসব পোলাপানির সাথে কি প্রেম ভালোবাসা জমে? ঠিক আছে, আমি না গোসায় কথা কইতে পারি না, আর আমার বড় দুলাভাই যে সারাদিন চিল্লায় তার প্রেমে মজলা কেমনে? ওনার কাছে জাদু আছে, উনি যখন প্রেম করতে আসে না তখন কিন্তু চিল্লায় না, এত মিষ্টি মিষ্টি কথা কয়, খালি শুনতেই ইচ্ছা করে, শুনতেই ইচ্ছা করে। ইচ্ছা করলেও ওই পথে হাঁটবো না, আমার বড় আপার ঝাড়ার বাড়ি একটা কিন্তু মাটিতে পড়বো না। আরে আপার কথা বাদ দাও, তুমি তোমার কথা কও, তুমি কি সুন্দর করে কথা কইতে শিখবা না? কও, শিখলে লাভ কি? লাভ আছে এই যে, আমার সাথে সুন্দর সুন্দর কথা কইবা, আমার সাথে প্রেম করবা, কি পারবা না? এই ধরো ধরো, আজকে তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এত সুন্দর করে কথা কইতেছো, শিলও তো আমার সাথে তোমার মতো সুন্দর করে কথা কইলো, ঘটনাটা কি? কোনো ঘটনা নাই, আমি যে তোমারে পছন্দ করি। আমারে পছন্দ করে কোনো লাভ নাই, আমার কাছে সবার আগে হইলো শিউলি, তারপর তুমি। থাম বেটা, তোর প্রেমের আমি গুলি মারি।